আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমার সাথে সেটে যারা উপস্থিত আছেন একজন দম্পতি, আমার এই পেশেন্টের মূল যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার PLID, মাল্টিপল ডিস্ক প্রবলেম ছিল ওনার, সার্ভাইকেলও প্রবলেম ছিল এবং লাম্বারেরও প্রবলেম ছিল। গত 15 থেকে 20 বছর যাবৎ এই PLID সাথে যুক্ত। আসুন দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি লেভা আমিন। বাসা কোথায় আপনার? বাসা বিক্রমপুরে। বিক্রমপুর, আচ্ছা। হাউজওয়াইফ? হাউজওয়াইফ। কয় সন্তান আপনার? দুই মেয়ে এক ছেলে। আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে DPRC হসপিটালে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এত দূর থেকে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল আর এই সমস্যাটা ঠিক প্রথম আপনি বুঝতে পারেন কতদিন আগে? অ্যাকচুয়ালি আমি যখন আমার এই প্রবলেমটা শুরু হয় তখন 15 থেকে আরো 20 বছর, হয়তো 20 বছরই ধরা পড়ে। তো আমি যখন বসতাম, বসা থেকে যখন উঠতাম তখন মনে হইতো মাথাটা আমার খুব ভারী হয়ে আছে, তখন অসহ্য যন্ত্রণা। তখন আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় কিছু ঠান্ডা পানি মাথায় দিলে হয়তো ভালো লাগবে। তো এরকম করে বেশ কিছুদিন যায়। মানে এই প্রবলেমটা হঠাৎ করে শুরু হয়? এর আগে এই প্রবলেমটা ছিল না? না, এর আগে ছিল না। এটা হয়তো আবার কি কারণে, আমি যখন রান্না করতে যাইতাম বেশ মানে গরমের কাছে আমি যেতে পারতাম না, মানে আগুনের পাশে, মানে তখনই প্রবলেমটা। আবার যখন দাঁড়ানো থেকে বসতাম সেম এটাই হয়তো। তারপর আমার হাজবেন্ড আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল, তো ওই ডাক্তার মেডিসিন দিচ্ছে বাট তত একটা আমার ইমপ্রুভ হয় নাই। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা করছে, তখন পরীক্ষার পরে ঘাড়ে যে আমার একটা হাড় জয়েন্ট হয়ে গেছে একেবারে ফিক্সড সেটা ধরা পড়ছে। সেটা কি কোনো এক্সরের মাধ্যমে জানতে পারছেন? এক্সরের মাধ্যমে ধরা পড়ছে, কিন্তু ওইটাও মেডিসিন খাওয়ার পরে ভালো হয় নাই। তো এমনি এমনি যাচ্ছিল অনেক বছর, আবার হঠাৎ করে আরেক ডাক্তার দেখালাম। তো সেখানে আবার আমার ব্যাকবোনে যে 6টা জায়গায় স্পট হয়ে আছে ওইটাই শুধু ধরা পড়লো, কিন্তু ঘাড়ে যে ওই হাড়টা জয়েন্ট হয়েছিল কিন্তু সেটা ধরা পড়ে নাই। আচ্ছা, আমি বললাম শুধু কি তখন এই বসা থেকে উঠতে গেলে সমস্যাটা হতো নাকি ঘাড়েও প্রবলেম হতো? ঘাড়ে, হ্যাঁ অবশ্যই অনেক প্রবলেম হতো। ঘাড় থেকে আমার এখান থেকে এই পর্যন্ত এত পেন হতো, তখন মনে হচ্ছিল যে আমার মনে হয় প্রেসার বাড়ছে। মানে ঘাড়ে পেইন হলে আমরা আসলে কমনলি এটাই ভাবি যে হয়তো আমি প্রেসার বা এই ধরনের কোনো সমস্যা হচ্ছে হয়তো, তখন এটাই ভাবতাম। তারপর এমনি এমনি অনেক দিন যায়, পরে এই তো সেদিন আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমার তো অনেক অবস্থা খারাপ, আমি বসতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, নামাজও পড়তে পারি না। মানে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কোনো কাজই আমি করতে পারি না, স্বাভাবিক কোনো কাজ না। মানে বসে যে আমি আত্মীয়তাটা পড়বো সেটাও পারছি না। তারপরে ওনাকে বলার পর বলল ঠিক আছে তুমি সকালে রেডি হও, তারপর স্যারের এখানে নিয়ে আসলো। আর স্যারের সন্ধান পেয়েছি এইভাবে, ও সবসময় টিভি প্রোগ্রামে স্যারকে সবসময় ফলো করতো, ওর খুব ভালো লাগছে। তো বলল যে ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাবো ওখানে। তো স্যারের এখানে আসার পর সবকিছু পরীক্ষার করার পর সবকিছুই তো ধরা পড়লো। তো আমি অনেক খুশি, আমি সবার সেবা যত্ন আমার খুব ভালো লেগেছে, স্যারের সেবা স্যারের ব্যবহার আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আমি আলহামদুলিল্লাহ যে সমস্যাগুলি নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু সেরে গেছে, যে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর আমার যে আমরা যে ফ্যামিলি মেম্বার 5 জন, 5 জনই আমি স্যারকে দিয়ে ট্রিটমেন্ট করাবো। সবারই কি কিছু না কিছু প্রবলেম আছে? কিছু না কিছু না প্রবলেম আছে। আমরা একটু পেছন ফিরে যাব, যেটা সেটা হচ্ছে যে আপনি বলেছেন গত 15 থেকে 20 বছর যাবত এই সমস্যাটা শুরু হয়েছে এবং প্রথম আপনি একদিন বুঝতে পারেন যে আপনি বসা থেকে উঠতে গেলে আপনার প্রবলেমটা শুরু হয় এবং এটার জন্য ডক্টরও দেখান এবং সেটার জন্য উনি কিছু ট্রিটমেন্ট দেন, বাট সেই ট্রিটমেন্ট আপনি কোনো রেজাল্ট পাইনি। তো এই যে 15 বছর, এরপরে নিশ্চয়ই আরো ডক্টর দেখিয়েছেন, যত দিন যাচ্ছে আপনি দেখছেন যে প্রবলেমটা আরো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু ওষুধ খেয়েছি কিন্তু আমার বললাম তেমন কোনো, মানে এই 15 বছর আপনি এই ব্যথা নিয়ে আপনার যুদ্ধ? হ্যাঁ এইভাবে। তো এই যে 15 বছর যাবৎ এই ব্যথার সাথে যুদ্ধ, ঘাড়ে ব্যথা, প্রচন্ড রকম ব্যথা, শোয়া থেকে সকাল হয়তো ঘুম থেকে উঠছেন, উঠতে গেলে প্রচন্ড পেইন করতো সারাক্ষণে, আমরা দেখা যাচ্ছে বালিশ জনিত যখন আমাদের পেইন হয় আমরা একদিন সহ্য করাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, যে মনে হচ্ছে ভারী একটা জিনিস আমার শরীরে দিয়ে রেখেছে। হচ্ছে 15 বছর এটা নিয়ে আপনি যুদ্ধ করেছেন, আপনি কষ্ট সহ্য করেছেন, হয়তো লাইফের অনেক সুন্দর মুহূর্তগুলো ছিল সেগুলো আপনি এনজয় করতে পারেন, হয়তো পরিবারে হয়তো আজকে সবাই হয়তো একটা খুশির দিন, কিন্তু আপনি ব্যথার সাথে যুদ্ধ করছেন।
কখনো এরকম মনে হতো না যে এই যে ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, এত দীর্ঘদিনের ব্যথা, আমি কি আর কখনো অসুস্থ হব না বা আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব না? এটা এটা তো আমার সবসময় মনে হতো, এমনকি আমি মনে হতো, আমি কান্নাও করতাম, আমি কি ভালো হব না, মানে এরকম আমার মনে হতো। তবে খুবই আশ্চর্যের বিষয় যে আমি আল্লাহ তাআলা এমন একজন ডাক্তার আমার জন্য মানে মনে হয় যেন রেডি করে রাখছে স্যার, আমার স্যারকে আমার জন্য, মানে একটা অবিশ্বাস্য, আমরা অবিশ্বাস্য একটা, আমরা যেটা বাস্তব জীবনে আমরা আসলে পাই না, এটা কিন্তু আসলে এই যে কল্পনার জগৎ তৈরি হয় ওখান থেকে আসলে তৈরি হয়, যে আমরা যেটা বাস্তবে পাই না আমরা সেটা কল্পনায় খুঁজে নেওয়ার চেষ্টা করি। এরকম আমরা অনেক পেশেন্ট পাই যারা বলে যে আমি রাতে যখন ঘুমাতে যেতাম আমি চিন্তা করতাম যে সকালে উঠে হয়তো আমি দেখবো আমার ব্যথাটা চলে গেছে, হয়তো আমার এই ব্যথাটা নাই, যদি সত্যি এরকম হতো, এরকম মিরাকল ঘটতো আমার জীবনে। বাট সকালে উঠে দেখতো না ঠিক একই রকম ব্যথা, একই সাথে তারা যুদ্ধ করছেন। তো এটা আসলে আমরা সবসময় চিন্তা করতাম। আপনি কি এরকমটা চিন্তা করতেন কখনো? আমি এরকম চিন্তা করতাম, তবে ভাবতাম যে হয়তো এরকম পাবো না, অনেক ডক্টর তো দেখাইছি। এবং যখন মনে হইতো স্যারের কাছে যখন আসছেন, যখন স্যারের কাছে আসলাম তখন তো আমি স্যারের কথা শুনে, স্যার কি বলেছিলেন প্রথম যেদিন দেখা হয়েছিল, কি বলেছিলেন স্যার? প্রথম দিন বলছিল যে আপনার যে সমস্যাটা, আপনি 18 দিন অ্যাডমিশন নিতে হবে, তো অ্যাডমিশন নিলে হয়তো আপনার ঠিক হবে। আরেকটা কথা যে আমার যে আরো শারীরিক কিছু কিছু সমস্যা আছে, মানে স্যারের এখানে আসার পর আমার সেই সমস্যাগুলো, মানে আপনি মূলত ওই চিকিৎসার জন্য আসেননি কিন্তু দেখছেন স্যারের চিকিৎসা সেগুলো ভালো হয়ে গেছে, সেগুলো ভালো হয়ে গেছে। অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে, হয়তো পুরো পৃথিবী থেকে আপনার দিকে তাকিয়ে আছেন, যারা হয়তো জানেন না যে আসলে কোথায় গেলে এই ধরনের ট্রিটমেন্ট গুলো হয় এবং আদৌ এই ধরনের চিকিৎসা আমাদের দেশে হয় কিনা সেটাও আসলে অনেকেই জানেন না। আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। আমার তরফ থেকে আমি সবাইকে বলি যে স্যার শফিউল্লাহ স্যারের কাছে আসলে হয়তোবা আপনারা অনেক ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এবং তাদের সেবা, তাদের যত্ন খুবই ভালো, স্যারের ব্যবহারও খুবই ভালো। আপনারা ব্যথা নিয়ে বাসায় বসে না থেকে স্যারের এখানে চলে আসবেন, ইনশাল্লাহ যে অসুস্থতা নিয়ে আসবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবেন। আমি এটাই সবার জন্য শুভকামনা করছি। আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটা এটা আসলে এক ধরনের আমি বলবো যে ভাগ্য, সৌভাগ্য বলবো, যে মানুষ যখন অসুস্থ হয় তার পরিবারের লোকজন বা তার আশপাশে যে মানুষগুলো থাকেন তাদের সাহায্য পাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে সম্ভব হয় না, অনেকে একটু দূরে সরে যান বা ঠিক মতো সেবা শুশ্রূষা করেন না, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাহায্য পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। বাট অনেক ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের মানুষগুলো যদি আমাদেরকে একটু সাপোর্ট দেন, একটু ভালোবাসা দিয়ে আমাদের চিকিৎসাগুলো করান, অনেকটুকুই কিন্তু ইজি হয়ে যায়, যেমনটা আমাদের এই ম্যাডামের ক্ষেত্রেই ঘটেছেন। ওনার সাথে ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য ছিলেন, সবসময় ওনার চিকিৎসার জন্য তারা উদগ্রীব হয়ে থাকতেন। আমরা এখানে ওনার জীবনসঙ্গী, ওনার হাজব্যান্ডকে পেয়েছি। আমরা একটু স্যারের সাথে একটু কথা বলবো যে ওই সময়টা উনি কেমন দেখতেন, যখন দেখতেন যে অসুস্থ হয়ে পড়ে আছে ওনার অর্ধাঙ্গিনী এবং হয়তো চিকিৎসার চেষ্টা করছেন কিন্তু তখন কিছু করতে পারছেন না, এবং পরবর্তীতে যেমন যে আজকে সুস্থ অবস্থায় উনি নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার নামটা যদি একটু বলেন। শেখ মোহাম্মদ নুরুল আমিন। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি আপনার সহধর্মিনী গত 15 থেকে 20 বছর যাবৎ উনি ওনার মেরুদণ্ড এবং ঘাড় ব্যথা জনিত, স্পেশালি বডির অনেকগুলো পার্টে উনি পেইন জনিত সমস্যা উনি ভুগেছেন এবং অনেক কষ্ট করেছেন, এবং আপনার এর জন্য বেশ কিছু ডক্টরও দেখিয়েছিলেন, ট্রিটমেন্টও করেছিলেন। আমাদেরকে যদি একটু বলতেন যে ওই সময়টা কেমন দেখতেন, যখন চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছেন না, ব্যথার জন্য কমপ্লেন করতেন, কি করতেন তখন? জি স্যার, আমি যখন ওনার ব্যথা হয় গাড়ির থেকে শুরু হয় আর কি, মেন সমস্যা হলো গাড়ির থেকে ব্যথাটা, ব্যথাটা যখন ওনার মাথা গরম হয়ে যায়, অনেক মাথা গরম থাকে, পানি ঢালে, ঠান্ডা পানি ঢালে, এই করে অনেক কিছু করে, আর বসতে উঠতে অনেক কষ্ট হয়, বসতে পারে না, বসার থেকে উঠার বসা খুব কষ্টকর হয়ে যায়। এরকম বিভিন্ন ডাক্তারের কাছে নিছি, প্রত্যেকটি প্রফেসরের কাছে নিছি, আমি আবার ওই প্রফেসর ছাড়া ডাক্তার দেখাই না, দেখাই না, কারণ বিভিন্ন দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, তারা এমআরআই দিছে, এটা দিছে, ওইটা দিছে, এক্স রে অনেক দিছে, ট্রিটমেন্ট দিছে, তারপরে বলছে যে
এই জয়েন্টে এই হাড়ের সমস্যা আছে, হাড়ের ক্ষয় আছে, কেউ বলছে হাড়ের ক্ষয় আছে, কেউ বলছে হাড়ের সমস্যা আছে, এগুলি ট্রিটমেন্ট মানে এক একজন এক এক রকম কথা বলতেন, একটু কনফিউজ হয়ে যেতাম, কেউ বলছে যে এগুলি বয়স হয়ে গেছে, এগুলি থাকবে, এগুলি এরকম এটা নিয়ে চলতে হবে, এভাবেই চলতে হবে, ওষুধ খেয়ে যেতে হবে, এই বিভিন্ন বিভিন্ন ডাক্তার বিভিন্ন ভাবে বলছে, মানে একটা কনফিউশন অবস্থা থাকতো যে ভালো হবে কি হবে না বা কোথায় নিয়ে যাব সেটা বুঝতে না পারা। আমার নিজেরও এইখান থেকে ব্যথা আছে অনেক বছর যাবত, এই পুরো ট্যাকের পা পর্যন্ত যায়। আচ্ছা, এখান থেকে অনেক পা পর্যন্ত যায়। তারপরে আমিও প্রফেসর দেখাইছি, অরে যেটা দেখাইছি আমি নিজেও দেখাইছি, আমারও MRI করাইছে, এই এক্সরে অনেক কিছু করাইছে, তারপরে যত টেস্ট আছে সব করাইছে, পড়ায় অনেক টাকা টেস্ট করাইছি। করানোর পরে কোনো ওষুধ দেয় নেই, একটা ওষুধ দিছে, বলছে এটা খান আর ব্যথার ওষুধ খান না, খাইলে কিডনি নষ্ট হয়ে যাবো, ব্যথার ওষুধ খাইতে পারবো না, আর এই বয়সে এটা থাকবে, এটা এই ওষুধ নিয়ে থাকেন। পরে আমি স্যারের সবিল্লা স্যারের টিভিতে প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রাম দেখার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি ওই ডাক্তারের কাছে স্যারের কাছে যাবো। আচ্ছা, পরে আমার ওয়াইফকে নিয়ে এখানে আসলাম, আসার পরে স্যারে বললো যে ভালো হয়ে যাবে, তো ভর্তি করতে হবে। ওকে, তারপরে তো ভর্তি করলাম, তারপরে আমি নিজেও দেখাইলাম স্যারে, স্যারে আমারও ভর্তি হওয়ার পরামর্শ বলছে, পরামর্শ দিছে, আমিও ভর্তি হব, কিন্তু একটু সময় সুযোগ করে, আগে আর তো বেশি সমস্যা। এই যে আজকে যে নিয়ে যাচ্ছেন, ওভারঅল কেমন দেখছেন সেই প্রথম দিন ভর্তি করা এবং আজকে নিয়ে যাওয়া? ইনশাআল্লাহ ভালো। উনি কি এখন সেই ব্যথার জন্য কমপ্লেইন করছেন এখন? না, আলহামদুলিল্লাহ। তার মানে একটা সঠিক জায়গায় এসেছেন বলে আপনি মনে করছেন? অবশ্যই। এবং এই বিশ্বাস থেকে আপনি চিন্তা করছেন আপনিও ভর্তি হয়ে যাবেন এবং আপনার আরো পরিবারের সদস্যরা আছেন, যেটা ম্যাডাম কিছুক্ষণ আগে বলেছেন যে তারাও ভর্তি হবেন। আমার ছেলের একটু সমস্যা আছে, আমার এক ছোট মেয়ে, তার একটু সমস্যা আছে কোমরে, ও বসতে পারে না, নামাজ পড়তে পারে না, নিচে নামাজ পড়তে পারে না। আর ছেলেটার একটু সমস্যা আছে, স্যার ছেলেটাকে দেখছে, বলছে যে হ্যাঁ আর ট্রিটমেন্ট হবে এখানে, আলহামদুলিল্লাহ। তা আমি আমাকেও দেখছে স্যার, আমাকে প্রেসক্রিপশন করে দিছে ভর্তি হওয়ার জন্য, এখন তো আরে ভর্তি করাইছে, তো কিছুদিন পরে আবার আমি নিজেও ইনশাআল্লাহ ভর্তি হব, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আসবো ইনশাআল্লাহ। এরকম আরো হাজার হাজার মুখে যেরকম হাসি ফুটে উঠছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, ব্যথামুক্ত একটা জীবন কল্পনা করা যায়? আপনি গত 15 থেকে 20 বছর আপনি 2 দিন আপনি কষ্ট সহ্য করেন না, যার ব্যথা হয় শুধুমাত্র তারাই বুঝতে পারে আসলে কষ্টটা কত কষ্টের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।